ও রাজনৈতিক কর্মসূচিতে বিধিনিষেধের কথাও বলা হয়েছে এতে প্রতিবেদন অনুসারে বাংলাদেশে স্বাধীন আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে আছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের নাগরিকদের অক্ষমতার কথাও আরও বলা হচ্ছে সরকারের ভেতরে আছে মারাত্মক দুর্নীতি বলছে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর উপর সরকারের কঠোর বিধিনিষেধ অথবা হয়রানি করছে আর বাংলাদেশের দুই হাজার আঠেরো সালের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ছিল না বলেও মন্তব্য করা হয়েছে প্রতি বছরের ন্যায় এই বছরও বাংলাদেশ সহ একশো আটানব্বইটি দেশ এবং অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মাঠের বিরোধী দল মার্কিন এই প্রতিবেদন লুফিয়ে নিয়ে বলছে দেড় দশক ধরে তারা সরকারের বিরুদ্ধে গুম খুন ও দমন পীড়নের যে অভিযোগ করে আসছে তা যে মিথ্যা নয় যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের পর তা হয়েছে অন্যদিকে মার্কিন এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের নেতারা বলছেন মানবাধিকার নিয়ে মার্কিন প্রতিবেদন মন করা এখানে সত্যের হার খুবই কম আসলে বিশ্ব মুরলদের প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কতটা উঠে এসেছে এর কেমন প্রভাব পড়বে দেশের রাজনীতিতে এই নিয়ে আলোচনায় আজ রাজনীতি স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বেরসাদ সেলিম আলতাফ জর্জ আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল যা বাসদের সহ সাধারণ সম্পাদক রাজীবজ্জামান রতন দর্শক আছেন আপনারা আমাদের সাথে প্রতি বছরের ন্যায় যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার প্রতিবেদন নিয়ে অনেক আলোচনা হয় এবং মানবাধিকার বিষয়ে বাংলাদেশের অবস্থান তাদের কাছে কখনোই তেমন ভালো হয়ে ওঠে না এবারও সেই প্রতিবেদনই তারা দিয়েছে এই নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আমাদের সাথে রাজিক যেমন রতন আছেন অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন যদিও সোমবারের প্রতিবেদন এখনও আলোচনা চলছে এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে একশো আটানব্বইটি দেশে যেহেতু এই প্রতিবেদন একযুগে প্রকাশ করে সকল মানবাধিকার রিপোর্টই তাদের একযুগে প্রকাশিত হয় কিন্তু বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তারা কোনোভাবেই সন্তোষজনক পর্যায়ে দেখছেন না এখনো পর্যন্ত এবং যা যা কিছু আমি প্রারম্ভে বললাম এই অনুষ্ঠানে সকল কিছুর মধ্যেই তারা ঘাটতি দেখছে এবং দুর্নীতির ক্ষেত্রে তারা আলাদাভাবে কথা বলছে গুমখুনের ক্ষেত্রেও বলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রেও বলেছে সকল ক্ষেত্রেই নেতিবাচক প্রতিবেদনে উঠে এসেছে শুধু একটা বিষয়ে তারা বাংলাদেশের প্রশংসা করেছে যে বাংলাদেশ তাদের নিরাপত্তা রক্ষায় অনেকখানি সক্ষম হয়েছে আশেপাশের দেশগুলোর জন্য বাংলাদেশ একটা নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে এবং বাংলাদেশ যাতে আশেপাশের দেশগুলোও নিরাপদ রাখার ভূমিকা পালন করে সে ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করা হবে বলেও তারা বলছে সারসংক্ষেপ হলো এটা আপনার কি মনে হয় যে এই প্রতিবেদনে কোনো নতুন কিছু আছে কিনা নতুন কিছু নেই কিন্তু শেষ বাংলাদেশ যেন আরো অস্ত্র কেনে কারণ সক্ষম হয়ে উঠতে হবে জি অস্ত্র কিনতে হবে বাংলাদেশের সমুদ্র সীমাকে নিরাপদ রাখবার জন্য অনেকে সহযোগিতা লাগবে এই অনেকে বলতে কারা আসবেন নিশ্চয়ই চীন নয় চীনকে তো আমেরিকা এখানে এসে অ্যালাউ করবে না আবার ভারতের কর্তৃত্ব আমেরিকার কাছে খুব বেশি স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে না ফলে সে চাইছে এখন ভারত হয়ে ভায়া ভারত আমেরিকার যে কর্তৃত্বটা বাংলাদেশে ছিল সেটা এখন সে চাইছে যে আমেরিকার সঙ্গে তা সরাসরি সরাসরি যেন হয় আর মানবাধিকারের প্রসঙ্গে যে রিপোর্টটা এটা আমেরিকার রিপোর্ট তো আমাদের দেখতে হবে না আমরা তো আমরা নিজেদের অবস্থাটাই দেখছি এখন একটা মানদণ্ড থাকে মানদণ্ডটা কি। সেই আঠেরোশো উনিশশো সালে ফিলাডেলফিয়া ঘোষণা যেটাকে আমরা বিশ্ব মানবাধিকার সনদ বলি সেখানে কি কি বিষয় বলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর দেশগুলো গণতন্ত্র মানবাধিকার ব্যক্তির অধিকার পরিবারের অধিকার এবং তার যদি বলি কাজের অধিকার তার পারিশ্রমিক পাওয়ার অধিকার সংগঠিত হওয়ার অধিকার সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা ফিলাডেল ডিক্লারেশন যেটা ছিল সেটা কি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে দেখব নাকি কোন রাষ্ট্র কার কাছে কীরকম প্রত্যাশা করে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে দেখব এখন বাংলাদেশে যদি আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা দেখতে চাই আমরা যে কোনো সময় বলি সোর্স অফ হচ্ছে কী হবে একটা আমরা বলি আমাদের সংবিধান আরটা হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল ডিক্লারেশানগুলো তিন নম্বর হচ্ছে জাতিসংঘের সদস্য দেশ হিসেবে আমাদের কিছু কিছু বিধিবিধান মেনে চলতে হয় তা আমাদের সবচেয়ে বড় কথা আমাদের সংবিধান আমাদের কি কি বিষয় বিষয়ে স্বীকৃতি দিয়েছিল কি কি অধিকারের স্বীকৃতি দিয়েছিল এই সতেরো এপ্রিল পার হয়ে গেল না সতেরো এপ্রিল যে আমাদের প্রবাসী সরকার গঠিত হয়েছিল সেই সরকারের যে ঘোষণা ছিল সেখান তো প্রথম কথা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা সেট করতে পারি এই তিনটা বিষয়ের উপরে আমেরিকা কি বললো এটাকে অত বেশি বিবেচনা না নিয়ে আমরা কি এই সাম্যের জায়গায় আছি আমরা কি সামাজিক ন্যায় বিচারের জায়গাটা আছি মানবিক মর্যাদাটাকে আমরা এখানে রক্ষা করতে পেরেছি স্বাধীনতার বান্ন বছর হয়ে গেল কম সময় নয় এই সময়টা পারলাম না কেন সেই ডিবেটটা দেশের অভ্যন্তরে আমাদের হওয়া দরকার কিন্তু যদি আমরা মার্কিনের চোখে বাংলাদেশের অধিকার দেখি তাহলে দেখা যাবে যে মার্কিনিরা কিন্তু কখনোই কোনো সরকারের সঙ্গে তাদের সম্পর্ক রক্ষা করতে তাদের অসুবিধা হয়নি ফলে এবং শুধু আমাদের দেশে না পৃথিবীর যদি একশো ছিয়ানব্বইটা দেশের কথা বলি কোন দেশের সঙ্গে মার্কিনদের সম্পর্কটা ভালো হয় আর কোন দেশের সঙ্গে খারাপ হয় এটাও দেখুন সেখানে কিন্তু মানবাধিকার প্রশ্নটা থাকে না সেখানে ব্যবসার অধিকারটা হচ্ছে প্রধান বিশ্বকে ভাগাভাগি করা ডিভিশন অ্যান্ড রিডিভিশনের যে পরিকল্পনা আমেরিকার থাকে সেটাকে কেন্দ্র করে ভাগাভাগি করার আমাদের এখানেও নির্বাচন নিয়ে যে কথা বলেছে সেই নির্বাচন হ্যাঁ আমেরিকার এই কথায় অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমেরিকা আমাদের খারাপ নির্বাচনকে সে ইয়ে করেছে নিন্দা করেছে কিন্তু আমেরিকা নিন্দা নিন্দা করার আগেও তো আমরা বুঝেছি দুই হাজার চোদ্দো সালের নির্বাচনটা কেমন হয়েছে দুই হাজার আঠারো সালের নির্বাচনটা কেমন হয়েছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনটা কী হলো এবং এখন তারপরে যে উপজেলা নির্বাচন তার ফলাফলটা কিভাবে যাচ্ছে গোটা দেশের নির্বাচনী প্রক্রিয়া বলতে কিছু কি থাকছে আর গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কিছু থাকছে এমনকি টাকার ক্ষমতাই সব এটা একসময় বুঝেছিলাম এখন তো টাকা না অবৈধ টাকার ক্ষমতাই সব এই জায়গায় দেশটা চলে গেল ফলে আমাদের দেশটাকে দেখতে হবে আমরা যা চেয়েছিলাম স্বাধীনতার মধ্য দিয়ে সেই জায়গায় আমরা আছি কি আমেরিকা যা চাইছে তার হিসাবে না দেখে আমরা যা চেয়েছিলাম সেই দেশটাকে পেয়েছি আমরা যা চাই তেমন করে দেশটাকে চলছে আমরা যা দেখতে চাই সেভাবে দেশটা কিভাবে পরিচালনা করব আমাদের ডিবেটটা সেই জায়গায় কিন্তু এই যে ব্যবসায়িক একটা থাকে তারপরেও সেই ব্যবসায়িক স্বার্থের তারা তৈরি করে মানবাধিকার পরিস্থিতি দিয়ে যাতে সেখানে একটা চাপ তৈরি করা যায় এবং নানা ধরনের করা যায় এবং এই কারণে তারা মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে প্রতি বছর এটাই বলা হয়ে থাকে কিন্তু বিএনপির তরফ থেকে সেটা সব জন্য স্বাগত জানানো হয় আমি এই কারণে শেখ রবিল আলমের কাছে আসি একদম স্পষ্টতই বলা হয়েছে যে মানবাধিকার পরিস্থিতি থেকে শুরু করে যা যা কিছু এই প্রতিবেদনে উঠে এসেছে তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিরই একটা রূপ আপনি বলছেন যে যা কিছু হচ্ছে তাই তারা প্রকাশিত করেছে এখানে কিন্তু নতুন কিছুতে এখানে আসলে প্রকাশিত হয়নি যেসব খুন গুম থেকে শুরু করে জেল জরিমানা থেকে শুরু করে সকল কিছুই কিন্তু কোনো রকমের পরিসংখ্যান দিয়ে তারা প্রকাশ করে নাই শুধু জেলখানায় যেসব মৃত্যু হচ্ছে বলা হচ্ছে সেগুলো বিচার বৃহৎভাবে কারণ বিচার চলাকালীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে সেটাই আমরা একটা নতুন তথ্য দেখেছি সেই সংখ্যাটা এর বাইরে আপনার কি মনে হয়েছে যে এখানে আসলে নতুন করে কি কিছু ছিল যেটা আমরা জানি না ধন্যবাদ আপনাকে বিরোধী সহালোচক না পুরনো বিষয়ে নতুন বিষয়ে তো চলমানি নতুন করে আপনি আর কি চাইবেন নির্যাতনের ভোটের অধিকার গণতন্ত্র সুশাসন জবাবদিহিতা এগুলিকে নতুন করে চাইবেন যেটা তোলা নিতে চলে গিয়েছে সেই প্রক্রিয়াটি তো অব্যাহত আছে যার ফলে এখান থেকে তো কিছু দেখছি না তাই না বিচার বহির্ভূত হত তো হচ্ছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তো আপনার সাধারণ মানুষ জীবন দিচ্ছে গুমও আছে আবার ধরেন আনথোরাইজ কিলিং আছে এই এই জিনিসগুলি চলছে আবার ধরেন বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নেই এটা একবার প্রতিষ্ঠিত সরকার যেভাবে চাইছে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার তার দলের স্বার্থে ব্যবহার করছে সেটা রাষ্ট্রের পক্ষে ব্যবহার হচ্ছে না তার দলের পক্ষে ব্যবহার হচ্ছে যেভাবে চাইছে সেভাবে ব্যবহার হচ্ছে যাকে যখন প্রয়োজন মিথ্যা মামলায় গ্রেপ্তার দেওয়া হচ্ছে আবার ধরেন নির্বাচনের আগে দুই মাসের মধ্যেই দুই হাজারের মতো মানুষকে সাজাই দিয়ে দেওয়া গেল এই জায়গাগুলি প্রমাণ করে যে দীর্ঘদিন ধরে যে মানবাধিকারের যে লঙ্ঘনটা চলছিল সেটা অব্যাহত আছে ক্রমাগতভাবে আরও মানে ঝুঁকিতে যাচ্ছে স্বাধীনতার সূচকে আমরা দলন তলা নিতে চলে গেলাম কয়েকদিন আগে মানবাধিকার সূচকে তলা নিতে চলে যাচ্ছি তো পরিস্থিতির উন্নতি হলোটা কোথায় পরিস্থিতি উন্নতি হয়নি এই রিপোর্টে যে বিষয়গুলিকে ফোকাস করা হয়েছে সেটি বিদ্যমান নাই এ কথা কি বলা যাবে এখন ধরেন মার্কিনরা বলল আমাদের কথা মার্কিন্ডা বলুক চায়নারা বলুক ইন্ডিয়ানরা বলুক সেটা আমরা কেউ চাই না কিন্তু ঘটনা হচ্ছে পরিশুদ্ধ হওয়া গেল সরকার কি সেই প্রক্রিয়ার থেকে বের হয়ে আসলো কি না কোনো একটি ঘটনার কি সুস্থ তদন্ত করলো সরকার এবং তার জন্য কাউকে শাস্তির ব্যবস্থাও কি ওইভাবে করলো কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে যা বোঝানো হতো র্যাবের ক্রস কথা বা সেই বিষয়টি সবচেয়ে বেশি আসতো দুই হাজার তেইশে কিন্তু এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি আগের মতো ঘটেনি আগের মতো ঘটেনি র্যাব ঘটেনি র্যাব ঘটেনি ডিবি গ্রেপ্তার করেছে কোনো কারণ ছাড়া সবাইকে গ্রেপ্তার করেছে রাজনৈতিক ভিন্ন মতের লোকজনকে গ্রেপ্তার করেছে না যত্রতভাবে গ্রেপ্তার করেছে একটা গণতান্ত্রিক আন্দোলন চলছিল নির্বাচনকে কেন্দ্র করে ন্যায্য দাবিতে আচ্ছা রাষ্ট্র সেখানে ন্যূনতম আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে নাকি যে দলটি অব্যাহতভাবে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ তাদের নির্দেশে পুরা রাষ্ট্র ব্যবস্থাপনার এই যে যারা স্বতন্ত্র বাহিনী রাষ্ট্রের বাহিনী কি কোনো স্বতন্ত্র ভূমিকা রাখতে পেরেছে পারেনি কিন্তু তাকে কিন্তু সরকারের প্রয়োজনে ব্যবহার হতে হয়েছে হতেই হয়েছে এবং সেই পরিস্থিতি যদি রাষ্ট্রে বিরাজ করে এবং ধরেন ভিন্ন মত প্রকাশ করলেই একজন মানুষকে যদি জেলে যেতে হয় এবং আমরা যে আইসিটি একটা যে পরবর্তী ডিজিটাল নিরাপত্তা আইনটা করলাম সেখানেও খুব বেশি বের হওয়া গেল না শ্রমিকদের আন্দোলন হচ্ছিল আপনি জানেন ওই একই সময় নির্বাচনের আগ মুহূর্তে সবারে সেখানেও দেখা গেল যে যারা নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে সবাই এক রাতের মধ্যে তুলে নিয়ে এসে মাসের পর মাস রেখে দেওয়া হলো। তো এই পরিস্থিতি যখন দমন নিধন নিয়ন্ত্রণ যখন বিরাজ করে অর্থাৎ আমি বলতে চাচ্ছি নাগরিকের যে অধিকার সেটা যখন প্রতিষ্ঠিত না থাকে এবং সেটা যখন কর্ময়ে ঝুঁকির দিকে যায় আরও বেশি নিয়ন্ত্রিত হতে যায় সরকার দ্বারা তাহলে ওই রিপোর্ট বহাল থাকাই তো স্বাভাবিক সেটাই তবে আমি ওই জায়গায় আপনার সাথে একমত যে কোন রাষ্ট্র আমাদের তার তার স্বার্থে বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুললে তখন কিছু বলার থাকে না যদি আমি মানবাধিকার লঙ্ঘনের চরিত্রের মধ্যে যদি রাষ্ট্র থাকে সেই প্রক্রিয়া যদি রাষ্ট্রে বহল থাকে আমার কাছে মনে হচ্ছে ওই প্রক্রিয়াটা বহাল আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আরো বেগ পেয়েছে হ্যাঁ যার ফলে এই রিপোর্ট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ বাস্তব চিত্রই কিন্তু আপনার মনে হচ্ছে না যে এতে মানে যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থের জায়গা আছে এরকম কিছু আপনার মনে হয় না আমি বলছি না যে নির্মহতা আচ্ছা কিন্তু ঘটনা হচ্ছে যে কথা প্রতিবেদনটা প্রতিবেদনটাও কিন্তু তাদের থাকতেও পারে ছাড়া আমরা সেটাই জানতে চাচ্ছি পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ নেই এবং যুক্তরাষ্ট্রের কিছুদিন আগেই তাতে নিরাপত্তা বিষয়ক যে বড় কর্মকর্তা এখানে সফরে এসেছিলেন তাদের থেকে শুরু করে এখানে অস্ত্র বিক্রি থেকে শুরু করে বোয়িং বিক্রি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অনেক স্বার্থের কথা আমরা শেষ পর্যন্ত শুনতে পাচ্ছি কিন্তু সেই কারণেই এই মানবাধিকার প্রতিবেদন কিনা যে বাংলাদেশে এত খারাপ অবস্থা সেটাও নিশ্চয়ই আমাদের জানাটাও দরকার আছে অনেক ধন্যবাদ আমাদের সাথে ব্যারিস্টার সেল আলতাব জর্জ আছে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন বারবারের জন্যই আসলে যেটা বলা হয়ে থাকে বিশেষ করে বিরোধী দলের কাছ থেকে এই অভিযোগ তো সবচেয়ে বেশি যে দমন নিপীড়ন এই শব্দগুলি আমরা সবচেয়ে বেশি শুনি গ্রেফতার শব্দগুলি বেশি শুনি বিনা বিচারে জেল হাজতে প্রেরণ সেটা বেশি শুনি দ্রুততম সময়ে বিচার হয়ে যেয়ে তাদেরকে শাস্তি সেটাও আমরা বেশি শুনি এই শব্দগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে বলতে হয় না যেটা বলা হচ্ছিল এটা এই দেশেই আমরা শুনতে পাই আর সেটার কি আসলে বিরুদ্ধে বলার কিছু আছে সরকারের ধন্যবাদ আপনাকে আমার দুজন সমালোচক সদারা দেখছে শুভেচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন দিয়েছে এই প্রতিবেদনের উপরে যে আমরা আজকে আলোচনা করছি দেখেন রতন ভাই খুব ভালোই বলেছেন যে ওনারা ওনাদের নিজেদের প্রয়োজনে যখন যেই দেশে যেইটা ওনাদেরকে ভালো মনে হবে ঠিক সেই রকমভাবে একটা পর্যবেক্ষণ দেবে সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে একটা ক্ষেত্র প্রস্তুত করেন সেই ক্ষেত্রের উপরে ওনারা দাঁড়িয়ে নানান রকমের সবক ওনারা দিয়ে যান আমি আসলে বেশি পেছনের দিকে না যেয়ে এই যে আপনার ইসরায়েল এবং প্যালেস্টাইনি যে ঘটনাটা ঘটছে যেইভাবে বিশ্বের মানবাধিকার এটা একটা টেক্সট বুক এক্সাম্পল হচ্ছে এখানে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো জাতিসংঘে এটাকে ভেটো দেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দিয়ে দিল এটার পক্ষে গেল যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে দিল যুদ্ধ বন্ধ হবে না আবার তাদের কাছে অস্ত্র বিক্রি করছে আবার মুখে বলছে যে যুদ্ধ মানে কি নাটক এখানে শুরু হয়েছে তো সমস্ত পৃথিবীতে ওনাদের যেখানে যে স্বার্থ সেই স্বার্থের উপরে দাঁড়িয়ে ওনারা ওনাদের মতো করে সবক দেবেন এবং আমরা মনে করবো এইটাই বোধ হয় কোরআন কিংবা বাইবেলের ভাষ্য কেননা ওনারা বিশ্বের পড়াশক্তি যা খুশি তাই বলতে পারেন তো বাংলাদেশের ব্যাপারে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন আজকে মানবাধিকারের কথা নানান কথা বিভিন্নভাবে বলা হচ্ছে খুব দুঃখজনকভাবে এখানে রতন ভাই আমাদের অপেক্ষাকৃত একটু সিনিয়র মানুষ ওনার মনে থাকতে পারে পনেরোই অগাস্টের পরে কিন্তু এদেশে কোনো স্যাংশন মার্কিন যুক্তরাষ্ট্র দেয়নি মানবাধিকারের কথাও তোলেনি একুশে অগাস্টের পরেও এরকম একটা ঘৃণিত কাজের পরেও বাংলাদেশে এরা কিন্তু কোনো শব্দ করেনে মানবাধিকারও লঙ্ঘিত হয়নি তো এ থেকে বোঝা যায় যে ওনারা ওনাদের স্বার্থে যখন খুশি তাই বলবে অতএব এইটা আমাদেরকে গ্রহণ করা কিংবা গ্রাহ্য করে ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে আমাদেরকে কোনো সিদ্ধান্ত নিতে হবে এটা আওয়ামী লীগ কখনোই বলেছে যে যে বিধি নিষেধ এবং নিষেধাজ্ঞা ভিসা নিষেধাজ্ঞা আমাদের উপর জারি ছিল দুই হাজার তেইশ সালে নির্বাচনের আগে তারা করেছিলেন তা এখনও পর্যন্ত বলবৎ আছে এবং তারা বলছেন যে কোনো প্রেক্ষিতে তারা সেটা অবশ্যই সেটা ব্যবহার করবেন অনেক সময় ভিসা নিষেধাজ্ঞা বা এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পর তারা সেটাকে মনিটরি পর্যবেক্ষণ করেন না বলে সেটা সময় মতো প্রয়োগ হয় না বলছেন তারা কিন্তু তারা সময় মতো প্রয়োগও করতে পারেন প্রতিবেদনের ওই সংবাদ সম্মেলনে এই ধরনের কথা উঠে এসেছে আমি তো এই জন্যই বললাম যে তারা বিশ্বের মোরল দেশ শক্তি আছে তার জন্য নানান রকমের এমবার্গো দেয় এবং বলে যে এইগুলো আমরা ইমপ্লিমেন্ট করব তো ইমপ্লিমেন্ট করুক বাংলাদেশ অনেক আগেই বলেছি আওয়ামী লীগ সরকার অনেক আগেই বলেছে যে আমরা এইগুলো ঠিক ওইভাবে আমলে নিচ্ছি না এবং আমলে নিয়ে ওনাদের এই কথাগুলির উপরে ভিত্তি করে যে আমরা সিদ্ধান্ত নেব সেইখানেও আওয়ামী লীগ নেই অতএব ওনারা আমাদের মতো ভাবনা চিন্তা করুক আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আমরা ঠিক রিজিট থেকে আমাদের মতো এগিয়ে যাব রতন ভাইয়ের কথার সাথে আমি একমত অত্যন্ত ভালো কথা বলেছেন একটা যে আমাদের দেশের যে অভ্যন্তরীণ সমস্যা স্বাধীনতার বাউন্ন বছরও যে সমস্ত বিষয়গুলো আমরা এখনও ঠিক করতে পারলাম না এটা আমাদেরই বসে ঠিক করতে হবে এবং এটা ঠিক করার ক্ষেত্রে আমাদের খুব উন্মুক্ত মন অনেক আলোচনায় আসতে হবে পেছনের অনেক বিষয়গুলোকে অনেকে ভুলে যেতে হবে আমাদেরকে ভুলে যেয়ে বাংলাদেশে যে উত্তর প্রজন্ম আসছে নতুন প্রজন্ম তাদের জন্য যে আমরা আধুনিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে কাজ করছি সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কিছু কিছু বিষয় এগুলিকে ভুলে যেতে হবে আমাদেরকে অনেক কিছুই মনে রাখতে মনে রাখা যাবে না যেভাবে তারা আমি এগুলো আসলে বলতে চাই না কেননা এইগুলো আপনার শুধু যত খোঁজাবেন তত দুর্গন্ধ বের হবে আসলে কাজের কাজ কিছুই হবে না আমি পঁচাত্তর সালের পরবর্তীতে কীভাবে আওয়ামী লীগকে ধ্বংস করার প্রক্রিয়ায় নিয়ে আসা হয়েছিল আজকে নানান অধিকারের কথা বলা হয় এটা তো আর একদিনে শুরু হয়নি স্বাধীনতার বাহান্ন বছরে যে ন্যায্যতা মানবতা এবং মানুষের ন্যায্য অধিকার ন্যায় অধিকার আইনের শাসন এইগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তর পরবর্তী সময়ে বাইশ বছর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগের নাম কেউ শুনতে পায়নি টেলিভিশন মিডিয়ায় জাতির পিতার নাম কেউ দেখতে পায়নি কোথাও ছিল না নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল এমনকি দুর্ভাগ্যজনকভাবে যদি আমি কথাটা বলতে চাই না তারপরে যখন আসে বলতে হয় দুর্ভাগ্যজনকভাবে একটা মিথ্যা জন্মদিন বেগম খালেদা জিয়া পনেরোই আগস্টে পালন করা শুরু করলেন একটা বিছানা সাইজের কেক নিয়ে একটা উল্লাস করতেন তো এই যে বিষয়গুলো আপনার সৃষ্টি হলো ধারাবাহিকভাবে তারপরে এসে যদি বলে যে হ্যাঁ আওয়ামী লীগ লাল কার্পেট পিছিয়ে বিছিয়ে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে

তা আসলে রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছু ছিল না এবং বলা হয়ে থাকে রাজনীতি থেকে তাকে সরিয়ে রাখার জন্যই এই এই অবস্থায় তাকে ফেলা হয়েছে এই প্রশ্নও করা হয়েছে এবং সেখানে উত্তরও দিয়েছেন মার্কিন কর্মকর্তারা আমরা বিরতির পর ফিরতে সেই উত্তর যাত্রা আমন্ত্রণ আরও একবার জিপিএস শিশু নিবেদিত আজ আমরা আলোচনা করছি মানবাধিকার প্রতিবেদনের কী প্রভাব রাজনীতিতে তাকে কেন্দ্র করে এবং আমরা কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে আমরা যেমনটি বলছিলাম যে যা কিছুই আসলে যুক্তরাষ্ট্র মানব এই মানবাধিকার প্রতিবেদনে থাকে তা আমাদের রাজনীতিতে কেমন ধরনের প্রভাব ফেলে সেটি নিয়ে কিছুদিন আলোচনা হয় আমরা কথা বলি কিন্তু এর মধ্যে বলা হয়েছে যে এই প্রতিবেদনের ব্যাখ্যা চাইবে সরকার আসলে যুক্তরাষ্ট্রের কাছে এবং বলা হচ্ছে যে কোনো রকমের সরকারের সাথে যোগাযোগ ছাড়াই প্রতিবেদন আসলেও বারবার প্রকাশিত হতে পারে নাকি সরকারের তরফ থেকে একটা বড়ো ধরনের প্রতিবাদের জায়গা আমরা দেখতে পাচ্ছি রাজিকোজামান রতন যে কথাটা বলা হয়ে থাকে যে সেখানে উঠেছে যে বেগম খালেদা জিয়াকে আসলে চক্রান্ত করে রাজনীতি থেকে সরিয়ে রাখার জন্য এই কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ আসলেও কি তাই এটা শুধুমাত্র রাজনৈতিক চক্রান্তর হিসাবে কিনা এবং এতদিন পর এই বিষয়ে কখনোই আলোচনা উঠতো না এত বছর পর এই প্রসঙ্গটাই উঠেছে সেখানে এটা একটা বাস্তবতা বাংলাদেশে যে টু পার্টি সিস্টেম দাঁড়িয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিকভাবে না মনন জগতেও যে মানুষ মনে করে যে কার বিকল্প কে এবং সেটা যতটা না রাজনৈতিক বিকল্প তার চেয়ে অনেক বেশি ব্যক্তি এখানে প্রাধান্যে চলে আসছে একটা সময় ব্যক্তির চাইতেও গুরুত্বপূর্ণ ছিল প্রতীক যে যে কোনোভাবেই হোক প্রতীককে কিন্তু গত তিনটা জাতীয় সংসদ নির্বাচনে দেখা গেল যে প্রতীক তার সেই গুরুত্বটা হারিয়েছে বিশেষ করে ক্ষমতাসীন দলের ক্ষেত্রে যে প্রতীক নিয়েও নির্বাচনে জেতা যাচ্ছে না কিন্তু দলের ক্ষেত্রে দলের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অথবা একটা বলে যে সিমেন্টিং ইউনিটি যেটা বলি বা বন্ড অফ ইউনিটি যদি বলি এখনও কিন্তু দুইটা দল তাদের কিন্তু দুইজন ব্যক্তির উপরে মানসিকভাবে এবং সাংস্কৃতিকভাবে নির্ভরশীল ফলে একজনকে যদি বেকায়দায় রাখা যায় তাহলে আরেকজন সুবিধা পায় এটা তো চলে আসে এই যে কারণে দেখবেন যে সবসময় একটা রাজনৈতিক আমরা বিশ্লেষণের চাইতে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের দিকে আমাদের ঝোঁকটা বেশি যে কে কত খারাপ সেটা বলে তার রাজনৈতিক বক্তব্যটাকে আড়াল করে ব্যক্তি আক্রমণ দিয়ে দলটাকে করার একটা চেষ্টা হয় এটা যেমন ক্যারেক্টার অ্যাসাসিনেশন থাকে কখনো কখনো একটা ফিজিক্যাল অ্যাসাসিনেশনের জায়গাও চলে যায় বাংলাদেশের দুইটা প্রধান দলের দুজন নেতা তো আসলে অ্যাসাসিনেটেরই হয়েছেন তাই না ফলে এগুলো আমাদের রাজনীতিতে এই দুষ্ট ক্ষত হিসাবে আছে ফলে প্রতিপক্ষকে কিভাবে কৌশলে দমন করতে গিয়ে তখন নীতি বিবর্জিত কৌশলের কথা আমরা দেখি সে কারণে এমন এমন কিছু মামলা হয় যে মামলাগুলো ভাবতে যেমন ধরুন একটা দলের মহাসচিব তার বিরুদ্ধে যদি ময়লার গাড়ি পোড়ানোর মামলা হয় কিংবা একটা দলের নেতা তার বিরুদ্ধে প্লেট চুরির মামলা যদি হয় তাহলে কি দাঁড়ায় মানুষ জানে যে এই মামলাটা আসলে ঠিক না কিন্তু যে পুলিশ কর্মকর্তাই মামলাটা করেছেন কিংবা যে বিচারালয়ে সেই মামলাটা বিচারের অধীন থাকলো সেই বিচারালয়ও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় আর যিনি মামলাটা করেছেন তিনিও কিন্তু প্রশ্ন করতে যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষের মনন জগৎ সে কারণে এখন খালেদা জিয়া যখন দীর্ঘদিন ধরে নানাভাবে নিপীড়িত হচ্ছেন কিংবা কখনও জেলে আছেন কিংবা কখনো বা পরিবারের মধ্যেই একটা জেলের কাঠামোর মধ্যে আছেন তখন এটা খুবই স্বাভাবিক যে প্রতিপক্ষকে দমন করবার জন্য প্রতিপক্ষের যে বন্ড অফ ইউনিটি যেটা সেটাকে দুর্বল করার জন্য এই পদক্ষেপটা নেওয়া হতে পারে সেক্ষেত্রে এটা মার্কিন এটা আছে কিন্তু যে প্রশ্নটা আমি রেখে গিয়েছিলাম যে আওয়ামী লীগ যেমন বলে যে পঁচাত্তর পরবর্তী সময় আওয়ামী লীগকে আসলে নিশ্চিন্ন করে ফেলার চেষ্টা করা হয়েছে এবং হয়েছেও সেই সময়টাতে এবং বিএনপিও একই অভিযোগ এখন করে যে তাদেরকে আসলে নিশ্চিন্ন করে ফেলার চেষ্টা করা হচ্ছে আসলেও কি এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করতে চায় পঁচাত্তর পরবর্তী সময়ের কথা আমরা বলছি না অন্তত এখন এই সময়কালে দুটো জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে নিশ্চিন্ন করতে না পারলেও অন্তত নিষ্ক্রিয় করে রাখতে পারে সেই কাজটাই করে রাজনীতিতে নিশ্চিন্ন হয় না কারণ একটার বিপরীতে একটা দাঁড়িয়ে যায় একটা সময় মুসলিম লীগের নেতাদেরকে হত্যা করে নিশ্চিন্ন করা যায়নি মুসলিম লীগ তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে ঠিক তেমনিভাবে কোনো একটা রাজনৈতিক দল যদি তার কার্যকারিতা হারিয়ে ফেলে তখন যত বড় নেতাই থাকুক না কেন সেই দল টিকবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা কার্যকারিতা আছে ততক্ষণ পর্যন্ত নেতাদেরকে হত্যা করেও দলকে কিন্তু নিশ্চিন্ন করা যায় না তার প্রমাণ আছে আওয়ামী লীগ ফলে নেতা নিহত হয়েছে কিন্তু টিকে আছে তার প্রমাণ বিএনপিও জিও রহমান নিহত হয়েছেন কিন্তু দল তো টিকে আছে কিন্তু আবার আরেকদিকে দেখুন জাতীয় পার্টি এত ঢাকঢোল পিটিয়ে গড়ে উঠেছিল ক্ষমতায়ও থাকলো নয় বছর তারপরেও নানাভাবে ক্ষমতাসীন দলের সঙ্গে আশ্রয় প্রশ্রয় নিয়েও অনেকদিন টিকে থাকলো কিন্তু আস্তে আস্তে সে কিন্তু আর জনগণের মনন জগতে জাতীয় পার্টি সেই জায়গাটা রাখতে পারেনি ফলে আমি বুর্জুয়া রাজনীতিতে যে ব্যক্তির যে একটা ভূমিকা থাকে সেই ব্যক্তির ভূমিকা তারা কখনো কখনও রাজনৈতিক ভূমিকা দ্বারাই প্রভাবিত হয় কিন্তু এই দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি আরও অনেক দিন পর্যন্ত মানুষের মনন জগতে প্রভাব ফেলবে আসলে নেতৃত্ব দিয়ে এবং নেতৃত্বের মধ্যে ব্যক্তি নেতৃত্বটা দিয়ে এই ব্যক্তির প্রতি আবেগ বলি অথবা নেতৃত্বের প্রতি আবেগ বলি এটা তাদের লক্ষ লক্ষ কর্মীকে অনেক সমর্থন ঐক্যবদ্ধ করে রাখে ফলে এক একদল আরেক দলকে নানাভাবে এইরকম ফেলবে যেটা জর্জ একটা কথা বলেছিলেন একটু আগে কথাটা ঠিকই যে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এরপরে যদি যারা নিপীড়িত হলেন আওয়ামী লীগ দ্বারা তারা যদি ক্ষমতায় আসেন তারা তো ঠিক একইকরণ রাস্তায় ফলে ওই পলিটিক্যাল বলবো যে রাজনৈতিক প্রতিযোগিতা বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এটা একটা মারমুখী প্রতিদ্বন্দ্বিতার দিকে রূপ নিয়ে নেয় এবং এই ঘটনাগুলি আমরা ক্রমান্বয়ে ঘটতে দেখি বিশ বছর পর আওয়ামী লীগ থাকার পর আমরা এই এই রাজনৈতিক এই সংস্কৃতি পরিবর্তন হবে আশা করেছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের সপক্ষে শক্তি এবং তারা অবশ্যই সকলের দ্বারা সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল সকলে ভালোবাসা পেয়ে কিন্তু তারপরেও এই ঘটনাগুলি বারবারই রয়ে যাচ্ছে শেখ রুবিল আলম যে কথাটি আসলে বলা হয়ে থাকে যেটা রাজিগজ রতন বললেন যে ব্যক্তি দ্বারাও অনেক সময় রাজনীতি পরিচালিত হয় এবং দুটি দলই আমরা দেখতে পাচ্ছি আপনাদের খালেদা জিয়া এবং তারেক রহমান দ্বারাই এখনও পর্যন্ত বিএনপি পরিচালিত হচ্ছে গতকালই আপনাদের এক রাজনৈতিক নেতার সাথে কথা হয়েছে যে এখন পর্যন্ত আসলে তাদেরকে বাদ দিয়ে কেমন করে সিদ্ধান্ত নেওয়া যায় ছোট সময়ে সেই ঘটনাটার কথাও চিন্তা করছে বিএনপি এখন থেকে কারণ বেগম খালেদা এখন যে পরিমাণ শারীরিক অবস্থার মধ্যে আছে তার পক্ষে চট সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় তারেক রহমান দীর্ঘদিন দেশে বাইরে আছেন তার পক্ষেও চট সিদ্ধান্ত টানা সম্ভব নয় এবং অনেকে এই সিদ্ধান্তগুলি নিয়ে দলের ভেতরেই এক ধরনের জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে আসলে এমন হবে যে তাদের সিদ্ধান্তের বাইরে দল এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে না যে বলেছে আমার মনে হয় যে সঠিক বলেনি বিএনপির স্ট্যান্ডিং কমিটি হলো নীতি নির্ধারক কমিটি সিদ্ধান্ত যদি আপনি বলে থাকেন সেটা প্রত্যেক সপ্তাহে মিটিং হয় প্রত্যেক সপ্তাহে মিটিং হয় অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা এবং জননেতা জনক তারেক রহমান তা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন অর্থাৎ তাদের পাওয়া যাচ্ছে না তাদের অ্যাক্টিভনেসে ধরেন দুর্বলতা আছে এই কারণে সিদ্ধান্তহীনতার কালেক্ষেপণ হয় তাদের সিদ্ধান্তে ভুল আছে অনেকেই মনে করেন ভুল এটা সময় সাপেক্ষ আমি এখনো পর্যন্ত ভুল দেখিনি কারণ পঁচানব্বই শতাংশ জনগণকে ঐক্যবদ্ধ রেখে ভোট দানে বিরত রাখা গিয়েছে এর চেয়ে আর কি হতে পারে এত প্রতিকূলতার মধ্যে ঠিক আছে আওয়ামী দেখেন যে প্রক্রিয়ায় নির্বাচনটা করলো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোটারদের উপস্থিতি করতে চাইলো এবং ভয় দেখালো এবং রাষ্ট্রীয় সুবিধা পর্যন্ত দেওয়া হবে না ভোট না দিলে সেই ধরনের চাপ করে উপরে পাঁচ কেন্দ্রে সক্ষম হলো না আর আমাদের আহ্বানের যখন বিরত থাকলো তাহলে আমার কাছে মনে হয় যে এই দলটি সঠিক নেতৃত্বে আছে আবার দেখেন এই সাতাশ হাজার নেতাকর্মীকে আপনি গ্রেপ্তার করলেন আন্দোলনকে সামনে রেখে তারপর দলে কোনো ভাঙন হলো না একজনকে আপনি ভাগিয়ে নিতে পারলেন না দলের মধ্যে বিভাজন হলো না অতবা ধরে জর্জবাইর ভয়ে জর্জবাইর পক্ষে আমাদের থানার কোন বিএনপি নেতা কাজ করলো না সবাই অকবব্ধ থেকে আন্দোলন সংগ্রাম করলো এত যুগগু নেতৃত্ব আপনি কোথায় পাবেন তাই না 16 বছর 17 বছরের কাঁচা কাচি হয়ে যাবে আমরা ধরেন নিধনের শিকার হত্যার শিকার মিথ্যা মামলার শিকার এক লাখ 40000 এর মতো মামলা 36 লাখ লোক আসামি করে মনে করেন যে 17 বছরে আসলে রাজনৈতিক অনেকগুলি Siddhanto আপনারা ভুলছিল না আমি যে কথা বলছি ভুল আমার ছিল বলে মনে হয় না আমরা একটা জনস্বার্থকে ধারণ করে রাজনীতি করেছি গণতন্ত্র ভোটাধিকার জবাবদিহিমূলক সরকার তাই তো আমরা আওয়ামী লীগের শাসনের এই অপকর্মগুলিকে মেনে ভাগ ওরা রাজনীতি করতে চাইনি। জন অধিকারকে প্রাধান্য দিয়েছি এবং জনগণের স্বার্থকে এবং রাষ্ট্রকে প্রাধান্য দিয়েছি সেখানে আমাদের অবস্থান স্পষ্ট আমরা সেই লক্ষ্যে কাজ করছি আন্দোলন করছি সংগ্রাম করছি আমি আবারও বলি ভোটের অধিকার নিয়ে আন্দোলন করছি গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আন্দোলন করছি সেই লক্ষ্যে তো অটুটা এবং জনগণের পাশে থেকেছি জনগণের অধিকার নিয়ে আন্দোলন করছি জনগণ আমাদের সাথে আছে আমাদের আহ্বানে ভোট বর্জন করলো আওয়ামী লীগ ব্যালটের আহ্বান আমরা বললাম লিপলেট দিয়ে বললাম বর্জন করো ভোট বর্জন করলো সেক্ষেত্রে আমি বলছি যে দল ঐক্যবদ্ধ আছে এবং দলের সাথে জনগণ আছে যে নেতৃত্বে দল ঐক্যবদ্ধ থাকে এবং দলের সাথে জনগণ থাকে সেটাই সফল নেতৃত্ব যার ফলে আমি ওখানে কোনো ঘাটতি দেখছি না আপাতত কোনো ঘাটতি দেখছি না আর যারা বলছেন যে বেগম খালদা জিয়া এবং জননেতা তারেক রহমানকে বাদ দিয়ে নীতি নির্ধারণ ইত্যাদি ইত্যাদি যারা পাচ্ছেন আমার মনে হয় যে তারা সঠিকভাবে অনুধাবন করছেন না তাদের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ হ্যাঁ তাদের তারা যদি তারা প্রেজেন্ট থাকতে পারলে যেটা হতো আমার মনে হয় যে আর একটু কম্প্যাক্ট হতো এটা আমি তারেক রহমান যদি দেশে থেকে নেতৃত্ব দিতে পারতেন তাহলে সেটা মনে হয় যে এই সরকারের অপকর্ম দুঃশাসন এই মানবাধিকার লঙ্ঘন এবং তাদেরকে একটা গ্রহণযোগ্য নির্বাচনে আরও বেশি বাধ্য করার

তেত্রিশ হাজার তিনশো তিরিশ টাকার একটা মামলায় দশ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে তিনি জামিন পাচ্ছেন না তাহলে রাজনীতি নিগৃত্বের শিকার হ্যাঁ আচ্ছা কিন্তু বিএনপির তো অনেক অনেক যোগ্য নেতৃত্ব আছে বা অনেকে দীর্ঘ বছর পর যুগের পর রাজনীতি করছেন আপনাকে আসলে মনে হয় যে পরিবারতন্ত্র থেকে দল বের হয়ে আসলে জনগণের সমর্থন হারাবে হ্যাঁ যোগ্য নেতৃত্ব আছে কিন্তু কোন না আচ্ছা তার বিকল্প না তার মানে তাদের শুধু পরিবারতন্ত্রের ব্যাপারে আপনি দেখেন না দেখেন যে তারা পরিবারতন্ত্রিক বেগম খালেদা যে গণতন্ত্র সংগ্রাম করেছেন তিনি পরীক্ষিত গণতন্ত্রের নেত্রী জননেতা নেতা তারেক রহমান দীর্ঘদিন ধরে সংগঠনকে গুছিয়েছেন তিনি তৃণমূলের আহ প্রাণ এবং নেতাকর্মীদের সাথে থেকে সংগঠন গুছিয়েছেন দলকে সময় দিয়েছেন এবং দলকে ভীষণ দিচ্ছেন জনগণকে ভীষণ দিচ্ছেন জনগণের একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এই সংকট থেকে জাতিকে উত্তোলন করবার জন্য তার বিকল্প নেই এটা প্রতিষ্ঠিত জনগণের কাছে অর্থাৎ তার বাইরে নেতৃত্ব যারা চিন্তা করেন দলের মধ্যে থেকে আমার মনে হয় যে তাদের রাজনীতি বুঝার ক্ষেত্রে সমস্যা আছে প্যারিসে সেলিমারতাল জর্জ যে কথাটি আসলে বিএনপি যেদিকে এগোচ্ছে নির্বাচনকে বর্জন করে আওয়ামী লীগকে এক ধরনের চাপে ফেলার রাজনীতিতে তারা এখন আছে এবং বাইরে সেটিকে আরও বেশি প্রকাশ্য করার জন্য যে একদলীয় একটা শাসন ব্যবস্থা এখানে চলছে এবং তারা সেখান থেকে এই লাভটাই নিতে চায় তারা এর জন্য বছরের পর বছর যুগের পর যুগ তারা অপেক্ষা করবেন তারা বলছেন কিন্তু আওয়ামী লীগ আসলে নিজের শিবির সামলাতে পারবে কিনা দেখেন আমরা কিন্তু বারবারই বলছি বিশেষ করে আমি অনেক জায়গায় বলেছি বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করছে না এই অংশগ্রহণ না করাটা তাদের যে রাজনৈতিক আন্দোলন এই আন্দোলনের একটা অংশ তারা নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে ওনাদের রাজনৈতিক চাওয়াটা সেই চাওয়াটা বাস্তবায়ন করার জন্য ওনারা ঠিক ওই একটা জায়গায় আছেন ওই একই বৃত্তে আছেন এবং একটা কথাই বলছেন এবং নির্বাচন থেকে অনুপস্থিত থাকছেন এবং নির্বাচনকে বা নির্বাচনী ব্যবস্থা সহ একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চিন্তাভাবনা ওরা করে চলেছেন এবং এইটা ওনারা গত চোদ্দো পনেরো বছর যাবৎ একই ক্রমাগতভাবে ঠিকই একই একই কাজ করে চলেছেন কখনও কখনও বরেন দেশের সতেরো কোটি আঠারো কোটি মানুষ আমাদের সাথে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কেউ নাই দেশের অন্যান্য বলেন যে বিশ্বের অন্যান্য বড় বড় মরল দেশ আমাদের সাথে রয়েছে এইবার টেনে হিঁচে নামাবো এইবার আর পালানোর পথ পাবে না সমস্ত কিছু হয়ে গেছে পরে দেখা যায় যে এমনও ঘোষণা দেয় যে আমরা নির্বাচন প্রতিহত করব পরে দেখা গেল নির্বাচন প্রতিহত দূরের কথা নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে চল্লিশ একচল্লিশ পার্সেন্ট মানুষ ওনাদের অনুপস্থিতি সত্ত্বেও ভোট দেয় নির্বাচন হওয়ার পরে আপনার সরকার গঠিত হয় সেই সরকার রাষ্ট্র করতে থাকে ওনাদের কিন্তু আঠারো কোটি মানুষজন ওনাদের সাথে ছিল পরে দেখা যায় কিন্তু কেউ নাই ওনাদের দলীয় কয়েকজন নেতাকর্মী ছাড়া আর কাউকে পাওয়া যায় না একইভাবে ওনাদের নেতারা গায়ের চাদর পুড়িয়ে ভারতের পণ্য বর্জন করে বললেন যে দেশের ষোলো সতেরো কোটি মানুষ এখন ভারতের বিরুদ্ধে আমরা এই পণ্য বর্জন করবো আর কেউ সাথে থাকবে না তিন দিন পরে দেখা গেল ওনাদের সাথে কেউ নাই। তো এই যে ওনাদের ফাঁপা কথাবার্তা ভিত্তিহীন কথা চোদ্দো পনেরো বছর ক্রমাগত বলতে বলতে মানুষ ওনাদের উপরে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন নেতা হিসেবে যারা কথা বলছেন তারাও কিন্তু মানুষের কাছে আস্থা হারিয়ে ফেলেছে কেননা ওনারা যে কর্মকাণ্ডগুলো করছেন এইগুলো মানুষের ভিতরে আর কোনো আবেদন সৃষ্টি করে কিন্তু আমরা যদি বিএনপিকে বাদও দেই ধরলাম বিএনপি নামের কোনো রাজনৈতিক দলই নাই বিএনপিকে বাদ দেই তারা নির্বাচনে আসলো কি আসলো না সেটা নিয়ে যদি আমরা আলোচনা নাই করি কিন্তু নির্বাচনের যে পরিস্থিতিটা এখন চলছে তা কি আসলেও এ দেশের জন্য বা আওয়ামী লীগের জন্য সুখকর পরিস্থিতি চলছে অফকোর্স আওয়ামী লীগ এর জন্য আওয়ামী লীগের জন্য এটা কোনো সুখের পরিস্থিতি নয় এর জন্য দায়ী আমি বলবো বিএনপি কেন তারা নির্বাচনী ব্যবস্থার উপরে একটা অনীহা প্রকাশ করে আপনাদের জন্য অনাস্থা এনেছেন অনাস্থা এনেছেন সেই অনাস্থার কারণে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন না একটা বিষয় পরিষ্কার হতে হবে যে বাংলাদেশে আর কোনো দিন কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে না কোনো অগণতান্ত্রিক সরকারের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আর কোনোদিন কোনো নির্বাচন হবে না যদি সেই ব্যবস্থা না আসে তাহলে রতন ভাই যেটা বলেছেন রবি ভাই এখানে আছেন না আসে তাহলে যারা নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে অনেকেই বলে রবি ভাইরা দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন এশরাদ সাহেবরা ছিলেন কেউই কিন্তু এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করার মধ্য দিয়ে একটা স্বাধীন ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হবে কেউই কিন্তু সেদিকে বিন্দু মাত্র নজর সেলিম আলতাও জর্জ প্রশ্ন আছে আমি আমি শুধু এই কথাটাই আপনার কাছ থেকে জানতে চাই যদি আওয়ামী লীগ ব্যাপারটা নিয়ে স্বস্তিতে না থাকে তার মানে অন্য রাজনৈতিক দলগুলোকে আসলে নির্বাচনমুখী করার জন্য দায়টাও আওয়ামী লীগের এবং তাদের সাথে আলোচনা চালানোটাও আওয়ামী লীগের যদি নির্বাচন উপলক্ষে জাতীয় নির্বাচন উপলক্ষে সেটা নাও হয় এখন সরকার গঠন হয়েছে শান্ত পরিবেশ অনেক কিছু শান্তশিষ্টভাবে অনেক আলোচনা সম কিন্তু সেই উদ্যোগও আমরা দেখিনি এখন উপজেলা পরিষদ নির্বাচন চলছে এবং স্থানীয় সরকার নির্বাচন চলছে আমরা একটা আলোচনা কি আসলে দেখতে পারতাম যে বিএনপি বা অন্য রাজনৈতিক দলকে আনার একটা চেষ্টা সরকার করছে আমরা আসলে দেখতে পাবো কি আমরা বিরতির পর বরং জানি অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আমরা আলোচনাতে আছিলাম মানবাধিকার প্রতিবেদন নিয়ে এবং সেটি নিয়ে নির্বাচন প্রসঙ্গ তো আমরা একসাথে চলে এসেছি এবং আমরা শেষ মুহূর্তে রাজকীয় জনরতনের কাছে যেতে চাই আপনি শুরু করেছিলেন নির্বাচন নিয়ে যে যা চলছে আসলে সেটা ঠিক চলছে না কিন্তু তারপরে এর মধ্যেই জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচনও শুরু হয়ে যাচ্ছে আসলে কি বিকল্প কিছু করার আছে বা ছিল কি না এখন এই যে স্থানীয় সরকার নির্বাচনের যা চিত্রটা আমরা দেখছি এবং তার ফলে নির্বাচনের যে চেহারাটা আমাদের সামনে উপস্থিত হবে চার ধাপে নির্বাচন হবে তো আটই মে একুশে মে উনত্রিশে মে এবং পাঁচই জুন দল বলল আওয়ামী লীগ যেহেতু প্রতিদ্বন্দ্বী কেউ নেই দল বলল যে এমপিদের আত্মিকটাত্মীয়রা এখানে দাঁড়াতে পারবেন না এমপি কেউ এটা মানছে মান্যরাবকে আজকে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে আজকে বলা হচ্ছে যারা মানে প্রভাবশালী প্রভাবশালী না ঠিক জনপ্রিয় নেতা বলা হচ্ছে সেখানে তারা মন্ত্রী এমপি দের আত্মীয় হলেও তারা দাঁড়াতে পারবে তার মানে যারা থেকে সরে আসছেন না যারা প্রথমে একটু ঘর তেরা করে দাঁড়িয়েছিলেন যে দল কি বলল তাতে কিছু আসে যায় না আমি দাঁড়াব তারাই শেষ পর্যন্ত কিন্তু তাদের অবস্থানটাকে সেটালে কি দাঁড়ালো স্বতন্ত্র দাঁড়িয়ে দলে থাকা যায় আত্মীয় হয়ে থাকা যায় তার মানে দলকে তার কমান্ড এস্টাবলিশ করতে পারছে তো এটা কিন্তু ধরুন আজকে প্রতিদ্বন্দ্বী কেউ নেই কিন্তু নিজের দলের অভ্যন্তরেও ডেমোক্রেটিক কালচারটা কি থাকলো দলের শৃঙ্খলাটা কি থাকলো এরপরে কী দাঁড়ালো সংসদ সদস্য হিসেবে কেউ যখন শপথ নেয় তখন সে বলে যে সে তার এমন কোনো কাজ করবে না যা তার উপর অর্পিত দায়িত্ব পালনে তাকে যে হ্যাঁ সেটা যেন বাধাগ্রস্ত করে মানে এটা নৈতিক কথাটা প্রশ্ন আসে নৈতিক কথা বলতে শুধুমাত্র কিন্তু ওই মানুষ চরিত্রের কথা বলে তা না নৈতিকতা কিন্তু অনেক দিকে তার একটা ব্যাপ্তি আছে এখন এমপি সাহেবের আত্মীয় এমপি সাহেবের ছেলে এমপি সাহেবের স্ত্রী মন্ত্রীর ছেলে মন্ত্রীর মেয়ে তার মানে কি প্রশাসন তারা প্রভাবিত হবে ফলে নিশ্চিত তাহলে প্রভাবিত হচ্ছে অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কাউকে কিছু করবেন না তার অনুরাগ যিনি হচ্ছেন তিনি নির্বাচিত হবেন যার প্রতি তার বিরাগ আছে তার ঠ্যাং ভেঙে পাঠিয়ে দেওয়া তার হলে কি দাঁড়াবে নির্বাচন ব্যবস্থা তো এমনি একটা তো আস্থা হারিয়েছে এইবার নির্বাচনের ব্যবস্থাটা আরও বিপর্যস্ত রূপ নেবে ফলে এটাতে কি দাঁড়ালো জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন কোনো জায়গায় তো আর যাচাই বাছাই করার জায়গাটা থাকলো না আমরা শেখ রবিউল আলমের কাছে জানতে আসি যে তারপরও নির্বাচন হয়ে যায় হচ্ছে এখন তো তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয়ে যায় হ্যাঁ আর গেজেটে নাম প্রকাশ করে দিলেই আপনি জনপ্রতিনিধি হয়ে যাবেন কোনো উপায় নেই রস ভাই বলছিল যে আমাদের অনাস্থা প্রকাশ করছি আমরা অনাস্থা প্রকাশ করছি না অনাস্থা প্রতিষ্ঠিত হয়েছে আপনি চোদ্দো আঠারো এবং চব্বিশে যে জাতীয় নির্বাচন হয়েছে মানুষ ভোট দিতে পারেনি এ তো ভালো নির্বাচন হয়নি ভোটার এখন ভোট বিমুখ হয়েছে অর্থাৎ এটা প্রতিষ্ঠিত হয়েছে যে দলীয় সরকারের অধীনে বা বিশেষ করে আওয়ামী লীগ সরকারের অধীনে ভালো নির্বাচন হয় না হয় না বিদায় মানুষ ভোট বিমুখ আরেকটা হচ্ছে বলেছিলেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট নির্বাচন কমিশন কেউ শক্তিশালী করেছিল না কিন্তু ভালো নির্বাচন হয়েছে কারণ নির্বাচনকালীন সরকারটা নিরপেক্ষ ছিল নির্বাচন কমিশন শক্তিশালী না হলেও তারা স্বতন্ত্রভাবে কাজ করতে পরিবেশ পেয়েছে এবং সহযোগিতা পেয়েছে ভালো নির্বাচন হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে মানুষ ভোট দিয়েছে উৎসব পরিবেশে ভোটের আয়োজন হয়েছে তাই তো এখন এমন শক্তিশালী করেছেন যে শুধু আপনাদেরই পাশ করাই দেন নির্বাচন কমিশন পুরো দায় দায়িত্ব নিয়ে আপনারা না গেলে তো একজনই পাস হবে না আমি দিলে একজন পাশ হবে ঠিক আছে সেখানে আমি দ্বিমত করছি না কিন্তু আরও বলছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে গতকালকের বক্তব্য প্রধান নির্বাচন কমিশনার যে সাতই জানুয়ারি যে নির্বাচন করেছিল উপজেলা নির্বাচনে ব্যপ্ত হলে যে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস নষ্ট হয়ে যাবে

আমাদের যে নির্দেশনা দেয় আওয়ামী লীগ সবসময় সেই শৃঙ্খলার ভিতর দিয়েই কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল চাপে পড়ে না চাপে পড়ে পরিবর্তন হয়নি দেখেন যেহেতু বিএনপি নির্বাচনে অনুপস্থিত বিএনপি নির্বাচনে অনুপস্থিত হওয়ার ফলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে অপেক্ষাকৃত কম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে খুব স্বাভাবিকভাবেই দলকে বাস্তবতার নিরিখে কিছু নির্মম এবং নিষ্ঠুর সিদ্ধান্ত নিতেই হবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ আমাদের যে কম বেশি একটি সমস্যা হচ্ছে তা না সেই সমস্যাগুলো ওভারকাম করতে হবে আমাদেরকে এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি অপরপক্ষে যেভাবে এটাকে গলাটিপ হত্যা করার চেষ্টা করছে আওয়ামী লীগ এই গণতান্ত্রিক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করছে আওয়ামী লীগ দল হিসাবে অংশ গ্রহণ করছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নিশ্চয়ই কিন্তু সেলিম আলতা একদম ক্ষমতাসীন দল হিসেবে নিশ্চয়ই সবাই আশা করে যে সেই নির্বাচনগুলির সাথে নির্বাচনের নামে নির্বাচন হতে হবে এমন না সেগুলো সবার অংশগ্রহণে হোক